গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে উঠোনটা ঝাড় দিয়ে দরজা জল দিয়ে নিয়েছি, এবার আমি খাটটা গুছিয়ে নেবো। আজকে খাটটার বেডশিটটা একটু চেঞ্জ করে নেব, তাহলে খাটটা গুছিয়ে নিচ্ছি। খাটটা আমি গুছিয়ে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। চলে এসেছি ছাদে, জামা কাপড় গুলো কাচতে দেবো মেশিনে। কালকে কিছু কেচেছি, আজকে কিছু কেচে দেবো। চলে এসেছি কিচেনে, এখানে চাটা বসিয়ে দিয়েছি। এখানে চাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, ছেলেদেরকে দিয়ে দেবো। এই যে এখানে পিঠারানি বেলুন দিয়ে খেলা করছে, পিঠার দাদা আছে, ঈশান আছে এখানে। সকাল সকালে দারুণ একটা কাজ করে ফেলেছি আজকে। সবজি কিনতে গেছি বাইরে উনুনে দুধ বসিয়ে রেখে, মনেই নেই আমার যে উনুনে দুধ বসানো আছে। সবজি নিয়ে ঘরে এসে দেখি কি কাণ্ড হয়েছে। এই যে এইখানে দেখেন, দুই জায়গায় দুধ বসানো ছিল। এই যে এটা তো সব পড়েই গেছে, আর এটার থেকেও কিছুটা পড়ে গেছে। এই দেখেন কিচেনের কি অবস্থা হয়েছে। ঘরে এসে দেখি সব দুধ পড়ে গেছে। এবার দুধটা পরিষ্কার করতে হবে আমার, পরিষ্কার করে নিচ্ছি। দুধটা তো পড়ে গেছে, পড়ে সব দেখো ওভেন টোভেন সব কি অবস্থা হয়েছে। এখানে ভালো করে পরিষ্কার করে নেব। একদম আমার মনেই নেই যে ওভেনে দুধ রয়েছে।
এই যে রান্নাঘরেরটা আমি পরিষ্কার করে নিয়েছি, কতটা দুধ পড়েছিল আর পুড়ে, এই এই সাইডগুলো দিয়ে সব দুধ পড়ে পুড়ে গেছিলো, সব পরিষ্কার করে নিলাম। আর কিছু বাসনও ছিল, বাসনগুলো মেজে নিয়েছি যে এখানে। অনেকটাই সময় লেগেছে আমার পরিষ্কার করতে। আর কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলো মিলে দিয়ে আসবো এখন ছাদে। এখানে দেখেন দুটো বিড়ালে কি সুন্দর ঝগড়া করছে, খুব ভালো লাগছে ওদের ঝগড়া। ঝগড়া করছে না কথা বলছে? এখানে কাঁচা জামা কাপড় গুলো আমি নিয়ে এসেছি, দামাতে করে এবার ছাদে মেলে দেবো। জামা কাপড় গুলো সব মেলে দিয়েছি, আজকে অল্পই কেচেছি, কালকে বেশিটা কাঁচা হয়ে গেছে, আজকে অল্পই কেচে নিয়েছি। এই যে এখানে নিয়েছি আমি বিন গাছের পাতা, আজকে একটু টাইম তো নেই, তো একটু টাইম আছে, এই জন্য মনে করছি মাথায় শ্যাম্পু করবো। আর এই বিন গাছের পাতা আর পেঁয়াজের রস করে একসঙ্গে চুলে নেবো, আমার তো প্রচণ্ড হেয়ার ফল হয়, সুগার আছে, দুটো তিনটে করে ওষুধ খেতে হয় রাতে, ওষুধের শেষে এমনিতেও চুল পড়ে, তারপরে আবার এই ওষুধের জন্য আরও বেশি করে চুল পড়ে। তো এটা মাঝে মাঝে আমি নিই, বিনরাজের পাতা রস করে আর পেঁয়াজের রস করে একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে এক ঘন্টা রেখে দিই, তারপর আমি শ্যাম্পু করে নিই। তার আগে একটু করে নেবো এটা। পেঁয়াজটা দিয়ে বিনরাজের পাতাগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি, এবারে রসটা বের করে চুলে লাগিয়ে নেব। চলে এসেছি কিচেনে, এখন রান্নাটা বসিয়ে দেবো, এটাই কালকের তরকারি রয়েছে, এটা এখন ফেলে দেবো, তারপর নতুন করে আবার রান্না বসাবো। পনিরটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর করব বেগুন ভাজা, বেগুনটাও কেটে নিয়েছি, আর বেগুন সিদ্ধ দেবো, সেটা তো পরেই ভাতের সঙ্গে দেব, এখন পনিরটা রান্না করে নেব। পনিরের তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার চলে যাব ছাদে, ভাত কটা কাঠের জালে রান্না করে নেব। নিচের সমস্ত রান্না বান্না সেরে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ছাদে, যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে শুধু ভাতটাই করব। এখন ঘড়িতে বাজে বিকেল চারটে, এখন যাব একটু মাঠে, দু চার দিন মাঠে যাওয়া হয় না, বেগুন তোলা হয় না, যাব কটা বেগুন তুলে নিয়ে আসবো, আছে কিনা দেখব। অনুমান তো এসেছিল, খেয়ে গেছে না নিয়ে গেছে চোরে তার ঠিক নেই, তো যাব গিয়ে দেখব বেগুন আছে কিনা, আর আপনাদের তো শেয়ার করবই। আর আজকে দুপুরে অনেকটাই কাজ করেছি, দু ঘরের বেডশিট পাল্টিয়েছি, ধুয়েছি, আর পায়খানা বাথরুমগুলো আজকে পরিষ্কার করেছি, অনেকটা কাজ করেছি, ওই জন্য একটু কষ্ট হয়েছিল, শুয়েছিলাম দুপুরে, এখন উঠলাম, উঠে এবার এখন মাঠে চলে যাব। যতটা তুলেছি আমি বেগুন, একটা ছোট প্যাকেট নিয়ে এসেছি, তো প্যাকেট তো আমার ভরে গেছে প্যাকেটটা, এই দেখেন অনুমানে খেয়ে গেছে বেগুন।
অনুমানের জন্য কিছুই রাখা যায় না। সেদিন টমেটাগুলো দেখে গেছিলাম, শায়দ অনুমানে নিয়ে গেছে নেই। টমেটাগুলো অনুমানে খেয়ে গেছে নেই। এখানে দেখেন ফাঁকা জায়গায় কত বড় একটা মুলো হয়েছে, ফাঁকা জায়গায় বড় বড় মুলো হয়েছে। আর যেখানে ঘন বুনেছে ওখানে মূলগুলো আর বড় হয়নি। ওটা তুলে নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাব। মাঠে একটু দাঁড়িয়ে সব গল্প করছে, ওখানে একটু বসবো, তারপরে বাড়ির দিকে যাব। এই যে এদিকে সব খেলাধুলা চলছে, এদিকে বড়রা এদিকে খেলছে, ওদিকে বাচ্চাগুলো খেলছে। এই মাঠে খেলা করছে। এই যে এখানে আমি বাড়িতে চলে এসেছি, আর এইখানে দেখেন বেগুনগুলো রেখেছি, কতটা বেগুন হয়েছে। হনুমানে না খেলে, লোকে না নিলে অনেকটাই বেগুন হয়। প্রচুর গাছ লাগিয়েছি, এবার দেখেন কতটা বেগুন হয়েছে, প্রায় 2 কিলো বেগুন হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা, বসে পড়েছি চাউমিন নিয়ে। বড় ছেলে গিয়েছিল বাজারে চাউমিন নিয়ে এসছে, তা এখন চাউমিনটা খেয়ে নেবো। যে এখানে চাউমিনটা নিয়ে নিয়েছি, ছেলেদেরকেও দিয়ে দিয়েছি, আমারটা নিয়ে নিয়েছি। এখানে রাতের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।